ভিউয়ার্স আসসালামু আলাইকুম এবং আমার এই ভিডিওতে আসার জন্য আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ। জ্যোতি হোমিওহলের পক্ষ থেকে ডক্টর তাসলিমা আফরোজ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। হ্যালো, যারা আমার ভিডিওতে এসেছেন তাদেরকে আজকে কিছু জীবনের গল্প শোনাবো। আসলে কি হোমিওপ্যাথি খাওয়ার দরকার? কেন খাবো হোমিওপ্যাথি যখন এলোপ্যাথি ওষুধ সারা দেশে সব জায়গায় ছড়িয়ে আছে? ইচ্ছে করলে যে কোনো ওষুধ, জ্বর হলে নাপা খাবো, গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিক ওষুধ খাবো, ফার্মেসিতে যাবো, 10 টাকা দিবে ওষুধ দিবে, এসে খেয়ে ফেলবো, ঝামেলা শেষ, একটু পরে মুক্ত হয়ে যাব, ফ্রেশ হয়ে যাব, ভালো হয়ে যাব, রোগ চাপা পড়ে থাকবে, তারপরে আমি একটা কেন কষ্ট করবো অসুখ নিয়ে, কেন খাবো হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি তো অনেক দেরি হয়ে যায়, হোমিও খাওয়ার দরকার নাই, তাই তো? আজকে আপনাদেরকে জীবন থেকে নেওয়া কিছু গল্প বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের উপকার হবে। জীবন থেকে নেয়া, আমার হোমিও পড়ার কারণটাকে আপনারা জানেন? কখনো জিজ্ঞেস করেছেন যে ম্যাম কেন হোমিও পড়লো? ম্যামের তো ব্যাকগ্রাউন্ড ভালো, অনেকে আমাকে নিয়ে হাসে, জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার হয়েছেন, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, হোমিও নিয়ে এত আলোচনা, হোমিও যখন কোথাও পরিচয় দেয় লেকচার হিসাবে না পরিচয় দিয়ে দিয়ে দেয় হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। কারণটা কী? কারণ হচ্ছে মানুষের মঙ্গলের জন্য। আমার বাবা সুফি সাধক শাহ মোহাম্মদ ইদ্রিস আলী, ওনাকে আমি জীবনে কোনো দিন অসুস্থ হতে দেখিনি, কোনো দিন না। কিন্তু উনি, আমি যখন 28 ইয়ার্স, তখন উনি জীবনের শেষবারের মতো হসপিটালে গেলেন এবং যাওয়ার পরে ওনাকে আমরা হসপিটালে নেওয়ার পরে উনি জাস্ট বমি করতেছিলেন, প্রেশারটা অনেক হাই ছিল, কিন্তু এলোপ্যাথির ভুল ট্রিটমেন্টে লাস্টে অ্যাপোলো হসপিটালে গিয়ে আমরা 7 থেকে 8 দিন রাখার পরেও 200,000 টাকা দিয়েও ওনাকে কিন্তু আমরা ফেরত আনতে পারি নাই। অন দ্য আদার হ্যান্ড, আমার মা ছিলেন, আমার মা একজন ধর্ম অনেক 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 একজন পপুলার ফেস, মানুষের মনে মানে নাম, ওনার নাম আলো, উনি আলোকিত করে গেছেন ভুবন, পৃথিবীর সব মানুষ ওনাকে সেইভাবে মনে রেখেছে, উনি রত্নগর্ভা মা, উনি আমার মা। এবং আমার বাসায় এখনও অনেক মানুষ আসেন যারা আমার মায়ের ছবিটা দেখতে আসেন। মা চলে গেছেন, 7 বছর হয়েছে, কিন্তু মার কাজকর্ম কেউ এখনও ভুলে নেই। উনি কীভাবে মারা গেছে জানেন? উনিও কিন্তু এলোপ্যাথির ভুল ট্রিটমেন্টে মারা গেছেন। ওনার হয়েছিল ডায়াবেটিস এবং ডায়াবেটিস হওয়ার পরে আমরা রেগুলার, আমি নিজে রেগুলার ওনাকে বারডেমে নিয়ে গেছি, ডায়াবেটিস স্পেশালিস্ট যত ডক্টর বাংলাদেশে পাওয়া যায় প্রত্যেককে আমি দেখিয়েছি এবং প্রত্যেকটা ট্রিটমেন্ট আমি খুবই কেয়ারফুলি ওনার নিয়েছি। কিন্তু আনফর্চুনেটলি দেখেন ওনার কী হলো, সে ডায়াবেটিস থেকে ওনার কিডনিতে প্রবলেম হলো, ওনার লাঞ্চ ইনফেকশন হলো, ওনার জক হলো, লাস্ট অফ দ্য স্টেজে ওনার কিন্তু লাঞ্চটা খেয়ে ফেলেছিল এবং উনি কিন্তু লাঞ্চটা আর অ্যাক্টিভ ছিল না বলে উনি মারা গিয়েছিলেন, উনিও কিন্তু হসপিটালে মারা গেছেন। এখন আপনি আমাকে বলেন, আরও কে শুনতে চান? আমার ছোট্ট একটা বেবি জ্যোতি, জ্যোতি হোমিওহলের চেয়ারপারসন, ওর যখন 4 মাস, ওর হচ্ছে সবুজ পায়খানা করেছিল এবং ওর অনেক জ্বর ছিল 102-এর উপরে, ওকে আমি দেখিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত যে কয়েকজন আছেন শিশু বিশেষজ্ঞ, তাদের মধ্যে একজন জাহাঙ্গীর আলম স্যার, তো উনি ওনাকে ওকে হসপিটালাইজড করেন এবং হসপিটালাইজড করার পরে ওকে আমি যেদিন সেদিন অ্যাডমিট নেই, সেদিন ছিল বৃহস্পতিবার রাত 10টা, আমি ওকে অ্যাডমিট করলাম। অ্যাডমিট করার পর ওকে নিয়ে গেল ইমার্জেন্সিতে ওর হাতে ক্যানেলা করার জন্য, সে কী চিৎকার, আমার এত কষ্ট লাগতেছিল যে একটা ছোট্ট বাবুকে ইমার্জেন্সিতে নিয়ে ক্যানেলা করে দিল, কী যন্ত্রণা, কী কষ্ট, আমি বড় ক্যানেলা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি কত কষ্টের। তারপর ক্যানেলা করে নিয়ে আসা হলো, তারপর ওকে স্যালাইন দেওয়া হলো, কারণ কী কিছু জানলাম না। শুক্রবার দিন সকাল হলো, সকাল হয়ে দুপুর হলো, দুপুরবেলা আমি ছাড়া আমার বাচ্চা কাচ্চাকে দেখার মতো কেউ নাই, তো আমি ওকে কোলে নিয়ে ঘুরতেছিলাম, হঠাৎ করে ওর হাত থেকে ক্যানেলাটা খুলে গেল। খুলে যাওয়ার পর ওকে প্রচুর ব্লিডিং হচ্ছিলো, আমি নার্সকে ডেকে নিয়ে আসলাম, নার্স কোনো রকম এটাকে চেপে ধরে রাখলো এবং ডাক্তার কিন্তু তখনও আসেনি। ডাক্তারকে অনেকবার ফোন করা হলো, আপনারা জানেন ফ্রাইডেতে কোনো ডক্টর হসপিটাল করে না, তো কোনো ডাক্তার নাই, এরকম করতে 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 সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় ডাক্তার আসলো এবং তার তখন উনি বললেন স্যালাইন লাগবে না। তাহলে আপনি বলেন, যে বাচ্চাটা স্যালাইনটা হাত থেকে খুলে গেল তারপরে সে বললো স্যালাইন লাগবে না, তাহলে ক্যানেলা করে কেন ছোট শিশুটাকে আপনারা স্যালাইন দিলেন? এরকম আরও লাখ লাখ ঘটনা আমি আপনাদের সামনে বলতে পারবো, ঘন্টার পর ঘন্টা আপনাদের সামনে বলতে পারবো যে কতগুলো এলোপ্যাথি ভুল ট্রিটমেন্টে কত মানুষ মারা যাচ্ছে।
এবং আমার এই যে নেক্সট বেবি যেটা হয়েছে এবং জুয়েল, সে কিন্তু তারও কিন্তু সবুজ পাখানা হয়েছিল, কিন্তু তাকে কিন্তু আমি এবারে হসপিটালও নিয়ে যাই না, ক্যানেলাও করি না, আমি তাকে হোমিও ওষুধ খাইয়েছি এবং আল্লাহর রহমতে সে কিন্তু ওভারকাম করে এসেছে। এবং আরও দুটো উদাহরণ আমি দিব যে আমাদের বাসায় উপরতলা একজন থাকে, আমি নাম প্রকাশ করবো না, এরকম আমার রুগী আছে যার যক্ষা পর্যন্ত হোমিওতে ভালো হয়েছে এবং সে ফেসটা দেখাতে চায় না, তার রেগুলার আমাশা থাকে, তার সিস্টের সমস্যা, তার মানে লটস অফ প্রবলেম ছে, এবং সে কিন্তু স্বীকার করে, সে বলে যে আপু আমি স্পিচ দিব কিন্তু আমার চেহারা আপনি দেখাবেন না, আমি স্পিচ দিব যে এই হোমিও খেয়ে আমি বেঁচে আছি, ইন ফিউচার আপনাদের ওর স্পিচ হবে। এবং ওর বাবাই, ওর বাবা 78 ওল্ড, উনিও রিসেন্টলি কিছুদিন আগে মেরুদণ্ডে কী করেছে, মেরুদণ্ডে একটা হাড় একটু ডিসপ্লেস হয়ে গেছে, উনি একটা জিনিসই করতে গেছিলো শক্তি দিয়ে, তারপরে সে কী করলো, সে আবার হোমিও বিলিভ করে না, তো সে চলে গেছে এলোপ্যাথির কাছে, এলোপ্যাথি ওষুধ তাকে দিয়েছে, এমন ওষুধ দিয়েছে যে সে খাওয়ার পর থেকে বিছানা থেকে উঠতে পারতেছে না, এবং তার কী হয়েছে, তার জবান বন্ধ হয়েছে, সবাই মনে করছে সে মারা যাবে, এবং সে হচ্ছে আমার সে কান্নাকাটি করতেছে আমার কাছে যে আপু তুমি একটা ওষুধ দাও, আমি বললাম যে যেহেতু এলোপ্যাথি ওষুধ খাচ্ছেন সে বিলিভ করে না হোমিও তাকে দিব না, কিন্তু তারপর আমার কাছে মনে হলো যে মানবতার খাতিরে তাকে দেই, এবং দেওয়ার পরে আল্লাহর অশেষ রহমত, থ্যাংক ইউ আল্লাহকে এবং থ্যাংক ইউ হোমিওপ্যাথিকে, সে তার বলছিলো যে তার কিন্তু প্রস্রাব বন্ধ হয়ে যাবে ওষুধ খাওয়ার পরে এবং তাকে হসপিটালে করবে, হসপিটালাইজ করতে হবে। তা আপনারা সবাই জানেন যে আমরা কোথায় যাব, আমরা যেখানে যাচ্ছি সেখানেই বঞ্চিত হচ্ছে, আমাদের এলোপ্যাথি ওষুধ খাওয়ার সাথে সাথে আমরা কী করতেছি, একটা একটাকে যেই আমরা কমাতে যাচ্ছি আরেকটা বেশি হয়ে যাচ্ছে, একটা সবগুলো আপনার বোতলে খেয়াল করে দেখুন, প্রত্যেকটা এলোপ্যাথি ওষুধের বোতলে গায়ে লেখা আছে সাইড ইফেক্ট আছে, বা আপনি যদি হোমিওতে একটা দেখাতে পারেন যে না হোমিও ওষুধের বোতলে সাইড ইফেক্ট লেখা আছে, তাহলে আমি আপনাদের কাছে হোমিও নিয়ে আসবো না, আমি আর কাউকে হোমিও ওষুধ খাওয়াবো না, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আপনাদেরকে বলবো যে অন্যান্য ওষুধ অনেক খেলেন, এবার একবারের জন্য হলো হোমিও খান, তফাতটা বুঝেন। এই যে আমি যতগুলো কেস বললাম এরকম আরও অনেক কেস আমি আপনাদেরকে বলতে পারবো, ফিমেলদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, সেদিন একটা শিশু নিয়ে আসছে, আপনি বিলিভ করবেন না, অন্য কোনো ডাক্তার হলে তাকে ফিরিয়ে দিত, তার সারা শরীরে পক্স, পক্স কী বলে সো আছে, আমার কিন্তু ছোট্ট দুটো বেবি আছে সেখানে, ওদের ওনাকে নিয়ে আসছে আমার বাসায়, আমি কিন্তু সেই বেবিটাকে হাতে ধরে সুন্দর করে দেখে তাকে ওষুধ দিয়ে দিয়েছে এবং আল্লাহর রহমতে সে তার পক্স কিন্তু ওভারকাম করে গেছে, এবং সে যখন ঢাকা থেকে চলে গেছে, সে চলে গেছে হলো মতলবে, কিন্তু সে কিন্তু এখনও আমাকে ফোন করে থ্যাংক ইউ দেয় এবং তাদের ফ্যামিলি সবার ট্রিটমেন্ট আমার কাছে করে। এবং শিশুর ক্ষেত্রে বলে, এবার ফিমেলের ক্ষেত্রে বলে, আমার কলিগ একজন আছে, আমি ম্যাডামের নাম বলতেছি না, সে কলিগ, সে কী করেছিল, তার হচ্ছে মিনিস্ট্রেশন প্রবলেম আসলে, এরকম ফিমেল অনেক মিনিস্ট্রেশনের প্রবলেম আছে, তারপর সাদা স্রাব যায়, মাসিক অনিয়মিত, এরকম সব ধরনের ডিজিজ, আমি শুধু খুব বেশি সময় নেয়নি, হয়তো যা একটা ওষুধে বা দুইটা ওষুধে সে কিন্তু ওভারকাম করে গেছে, কিন্তু আবার অনেকেরই অনেক এলোপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছেন বাবু হয় না, এরকম গোপালগঞ্জের একজন আছে তার কিন্তু বাবু হয়েছে, আবার অনেকে মেস্তা দাগ, ব্রণের সমস্যা, বিশেষ করে ফিমেলরা, ছোটো ছোটো বাচ্চারা, তারপর যারা ইয়ং এজের আছে, আমার রিসেন্টলি একটা রোগী আছে, সে হচ্ছে সাদিয়া, সেও কিন্তু গোপালগঞ্জ থেকে পাস করেছে, সে কিন্তু এলোপ্যাথিতে পড়তেছে, তার মুখে এরকম ব্রণ ট্রণ ছিল, সে কিন্তু একটা মেডিসিন খাওয়া ওভারকাম করেছে। সো এরকম আমি আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আপনাদের সামনে ভুলতে পারবো যে হোমিও ওষুধ কেন খাবেন, এর পিছনে কতগুলো ঘটনা আপনাদের আছে, এবং এমন অনেকে আছে বলতে শুনবেন যে এই ডিজিজটার জন্য হোমিও খেলে ভালো, এই ডিজিজটার জন্য না, আপনি সব ডিজিজের জন্য হোমিও খান, আপনি সব ডিজিজের জন্য হোমিও খান, আমি আছি আপনাদের পাশে, যে কোনো সময় আমাকে নক করবেন, আর ভালো লাগলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন।